হযরত ওমর বলে কি, আল্লাহর নবী আমি বিবি বাচ্চা সবার চাইতে আপনারে বেশি ভালোবাসি, কিন্তু আমার নফসের চাইতে বেশি, এখন আমার জানের চাইতে বেশি ভালোবাসতে পারি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এখনো কামেল মুমিন হও না। 2 মিনিট পরেই হযরত ওমর বলতেছেন, নবী জি আমি এখন আপনাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহর রাসূল বললেন, তাহলে তুমি এখন কামেল মুমিন হয়েছো। এই কেবল তুমি কামেল মুমিন হইলে, আল্লামা তাকী উসমানী দামাত বরকাতুহু তিনি ব্যাখ্যা গ্রন্থে এই হাদিসের ব্যাখ্যায় তিনি বলেছেন, ফাতুল মুলহিমের ভিতরে উনি বলেছেন, হযরত ওমর 2 মিনিট আগে বলল যে কামেল ঈমান উনি জানের চাইতে নবীর বেশি ভালোবাসেন, 2 মিনিট পরেই বলে যে আমি জানের চাইতে বেশি ভালোবাসি। তাইলে কি 2 মিনিটে ঈমান কামেল হয়ে গেল? অর্থাৎ 2 মিনিট আগে ওমরের ঈমান নাকেস ছিল আর 2 মিনিট পরে ওমরের ঈমান কামেল হয়েছে, বিষয়টা কি এমন? আল্লামা উসমানী বলে, না, ওমর তো মুহাদ্দাস, ওমরের হৃদয় আল্লাহ পাক আল্লাহর কথা ইলকা করে। আল্লাহ তাআলা ওমরকে দিয়ে এই নাটকটা সাজায়া প্রেমের গভীরতা কেমনে হয় এটার একটা চিত্র কিয়ামত পর্যন্ত উম্মতের কাছে পেশ করছে। হযরত ওমর নিজের জানের চাইতে রাসূলকে আগে থেকেই বেশি ভালোবাসে, কিন্তু তারপরও আল্লাহ এলকা করছে, তো এ কারণে হযরত ওমর জাতিকে দেখাইতেছে, এই সাবধান, জানের চাইতে ভালো না বাসলে কিন্তু ঈমানদার কামেল হবি না। ওই দেখোস না কয় কি কেবল ঈমানদার হইলা, এটা একটা কথা। আর একটা কথা হইল যে প্রেমের আবেদন যখন দুনো দিক থেকে হয় তখন প্রেমটা জমে ভালো, আমনে খালি একজনরে ভালোবাসেন, হ্যাঁ কয় হ্যাঁ, তাহলে তো আর ভালোবাসাটা জমলো না। হযরত ওমর প্রেম জমানোর জন্য, যার সাথে প্রেম করলে আল্লাহ খুশি হয় তার সাথে প্রেম জমানোর জন্য হযরত ওমর প্রেমের আবেদন মাশুকের জবান দিয়ে বাইর করতেছে। অর্থাৎ হযরত ওমর বলতেছে জানের চাইতে বেশি ভালোবাসে না, এবার মাশুক বলতেছে আমারে ভালো না বাসলে কিন্তু ঈমানদার হবে না, মানে ভালোবাসার আবেদনটা মাশুকের মুখ দিয়ে বাইর কইরা এরপরে হযরত ওমর বলতেছে এ আমি আপনাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। অর্থাৎ আশেক মাশুকের খেলাটাকে আরো জমাইতে হবে কিভাবে, এর একটা চিত্র কিয়ামত পর্যন্ত উম্মতের কাছে হযরত ওমরের ঘটনা দিয়া আল্লাহ তাআলা পেশ করছেন। আমাদের সন্তানরা এখন দলকে ভালোবাসে, নেতাকে ভালোবাসে, কিন্তু নবীর ভালোবাসা প্রকাশ করা জানে না, ধর্মের ভালোবাসা প্রকাশ করা জানে না। এই না জানার কারণটা হলো নবী সম্পর্কে আমাদের সন্তানরা বেশি জানে না, এ কারণে নবীকে সম্মান করতে পারে না। অথচ সিরাতুন নবী, আল্লাহর নবীর সিরাত আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন, কোরআন যেমন হেফাজত করবেন আল্লাহ তাআলা, আল্লাহ পাক যেমন কোরআনের প্রতিটি নুকতা অক্ষর হেফাজত করবেন, আল্লাহ পাক ওরকম সিরাত নবীজির জীবন, নবীজির জীবন আদর্শকে হেফাজত করবেন। আল্লাহর রাসূলের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু আছে সব উম্মত বৈসা বৈসা বলবে আর একদল শুনবে, বলা আর শোনার মাধ্যমে উম্মতের সাথে নবীজির সাথে মহাব্বতের তাল্লুক বাড়বে, আর নবীজির ইত্তিবা বাড়বে, আর নবীর সাথে তাল্লুক গভীর হবে। নবীর সাথে তাল্লুক যত গভীর হবে আল্লাহর সাথে বান্দার তাল্লুক তত বেশি গভীর হবে। এ কারণেই নবী জীবনটাও পরিপূর্ণভাবে মাহফুজ, কোরআন যেমন মাহফুজ আল্লাহ তাআলা হেফাজত করবেন, সিরাতটাও হেফাজত করা হবে। মিলাদুন নবী যারা প্রচার করতে চায় তারা নবীর সিরাতকে দাফন করতে চায়, অর্থাৎ এরা
নবীর শুধু জন্মদিন অথবা জন্ম বৃত্তান্ত অথবা জন্মের আনন্দ জন্মের খুশি দিয়েই নবীর সিরাতকে দাফন করে ফেলাইতে চায়, অর্থাৎ মুমিনের ঈমানকে এই জন্ম আনন্দের ভিতরে ঢুকায়া এতটুকুনের ভিতরে সীমাবদ্ধ করতে চায়। তার মানে হলো এরা নবীর অনুসারীর বাজারকে নষ্ট করতে চায়। আর যারা সিরাতুন নবীর শিরোনামে কথা কয় তারা আল্লাহর রাসূলের টোটাল জীবনটাকেই উম্মতের সামনে তুলে ধরে, আল্লাহর নবীর জিন্দেগি উম্মতের কাছে যত খুলবে উম্মত নবীকে তত বেশি মানতে পারবে, বুঝতে পারবে, চিনতে পারবে। নবীরা নবীদের ব্যাপারে আহলুস সুন্নাতি ওয়াল জামার একটা আকীদা, আমি আজকে লম্বা কোনো বয়ান করতে বসিনি, দুইটা কথা আছে যে নবীদের ব্যাপারে আহলুস সুন্নাতি ওয়াল জামার আরেকটা আকীদা শুনেন। আকীদা হলো নবীরা হাইয়্যান ওয়া মাইয়িতান, নবীরা জীবিত এবং মৃত জমিনের মানুষের জন্য উপকারী অপকারী না। এই কারণে কোন নবীর কবরে মাজার মাজারে বিদআত নাই, কোন নবীর কবর দিয়েও কেউ ঢুকায় পড়ে না, ওলি বুজুর্গের কবর দিয়ে ঢুকায় পড়ে সেজদা দেয়, কোন নবীর কবর দিয়ে এরকম সেজদা শিরিক বিদআতের ঢুকা নেই। নবীরা হাইয়্যান ওয়া মাইয়িতান, জীবিত এবং মৃত জমিনের উপরে থাকুক আর নিচে থাকুক, নবীরা উম্মতের জন্য রহমত এবং উপকারী। আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নবীদের সর্দার, নবীজি মৃত অবস্থায় উম্মতের জন্য উপকারী, অর্থাৎ নবীজি কবরে থেকে উম্মতের উপকার করতেছেন, নবীর দ্বারা উম্মত উপকার পাইতে পাইতে থাকবে কিয়ামত পর্যন্ত। হ্যাঁ, দুইজন পয়গম্বরের অনুসারীরা নবীর দ্বারা উপকৃত না হয়ে অপকৃত হয়ে গেছে, ইহুদি নাসারা। একদল উজাইর আলাইহিস সালাতু ওয়াসসালামকে শিরিক করে আল্লাহ পাকের যুজ বানায় ফেলেছে, আর একদল ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ পাকের যুজ বানায় ফেলেছে। কারণ কি? কারণ হলো উনাদের জীবনে অলৌকিক মুজিজা ঘটেছিল। হযরত উজাইরের মুজিজা হলো তিনি একদিক দিয়ে যাইতেছিলেন তো উনি মসজিদুল আকসা দেখে বললেন এই অনাবাদী আকসা এরিয়া আবার কিভাবে আবাদ হবে, আল্লাহ তাআলা হযরত উজাইরকে ইন্তেকাল দিয়ে দিলেন, 100 বছর পরে আল্লাহ আবার জীবিত করলেন। উজাইরিন তোমার জন্য 100 বছর পরে জীবিত করছি, এমনি সব আবার ঠিক করবো। এই যে উনার জীবনের এই মুজিজা, এই মুজিজার কারণে উম্মত ধোকায় পড়ে হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ পাকের সন্তান সাব্যস্ত করেছে একদল, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের আজব কিছু মুজিজা। একটা মুজিজা হলো তিনি বাপ ছাড়া জন্মগ্রহণ করেছেন, আর আরো কিছু আজব মুজিজা, আন্ধার চোখে হাত রাখলে চোখ হয়ে যেত, মরা মানুষকে কবরের পারে দাঁড়ায় ডাক দিলে সুজা কবর থেকে দাঁড়ায় যেত। এই যে আশ্চর্য আশ্চর্য মুজিজা আল্লাহ ওনাকে দিয়েছিলেন, এই মুজিজার কারণে উনি আসমানে জীবিত থাকার পরেও উনার অনুসারীরা উনাকে আল্লাহর ছেলে বানায় ফেলেছে, যুজ বানায় ফেলেছে। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, আমাদের নবীকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ পয়গম্বর বানিয়ে সারা দুনিয়ার জন্য রহমত বানিয়ে নবীজির ইন্তেকালের পরেও আলামিনের ভেতরে নবীজির ফয়েজকে আম করার জন্য, নবীজির দ্বীনকে টিকানোর জন্য নবীজিকে আল্লাহ তাআলা সর্বোচ্চ আজব মুজিজা দান করেছেন, যেটা সেটা হলো নবীজির ইলমের মুজিজা এবং নবীজির সিরাতের মুজিজা, নবীজির ইলম হিফাজতের মুজিজা, নবীজির সিরাত হেফাজতের মুজিজা। নবীজি চলে গেছেন 1500 বছর আগে, কিন্তু নবীর ইলম এখনো যেমন রেখে গেছেন তেমন আছে, এটা নবীর সবচেয়ে বড় মুজিজা। এই মুজিজা যতদিন হিফাজত হবে ততদিন এই উম্মতের ভেতরে নবীর সিরাত ও ইলম হিফাজত হলে
এই উম্মত হিদায়াতের উপরে অটল থাকবে। আর যদি উম্মত নবীজির এই মুজিজাত থেকে দূরে সরে যায়, এরা গোমরা হয়ে যাবে। এ কারণে আল্লাহর রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنه رسوله। আল্লাহর নবী বলেন, আমি চলে গেলাম, দুইটা জিনিস দিয়ে গেলাম, যতদিন এই দুই জিনিস ধরে রাখবা ততদিন গোমরা হইবে না, পথভ্রষ্ট হইবে না। আর যদি এই দুই থেকে দূরে সরে যাও তাহলে কিন্তু ভ্রষ্ট হয়ে যাবা। অর্থাৎ নবীজির ইলমের মর্যাদার সাথে উম্মতের সম্পর্ক লাগবে। আমাদের দেশের সমাজের মানুষ, সাধারণ মানুষের কাছে দামি হলো যার টাকা বেশি, যার ডিগ্রি বেশি, সে দাম। কিন্তু শরীয়তে ইসলামে নর হোক নারী হোক, যার ইলিম আছে সে দাম। তার সম্পর্ক নবীর মুজিজার সাথে হয়েছে, উম্মত হিসেবে সে দামি। নারী বেশি দামি না পুরুষ বেশি দামি, এই প্রশ্ন যদি আসে তাহলে বলতে হবে ওই নারীর দাম বেশি ওই কোটি পুরুষের চাইতে, যেই পুরুষের সাথে নবীর মুজিজার ছোঁয়া লাগে নাই। আর যেই নারীর সাথে ইলিমের ছোঁয়া লেগেছে, এমন নারীর মূল্য 1 কোটি ইলিম সারা পুরুষের চাইতে ইলিমওয়ালা একটা নারীর মূল্য বেশি। আবার একজন আলেম পুরুষ, যার কাছে ইলম আছে, কুরআন সুন্নাহ আছে, তার দাম ফযলুল আলিমি আলাল আবিদি কাফযলি আলা আদনা। রাবিয়াতুল বসরির কাছে এক যুবক গেছে, হযরত রাবিয়া বসরির কাছে, যা বলতেছে, আম্মা জান আপনার কাছে তো আসি নসিহা শুনতে, ইসলামের ইতিহাসে কিছু মহিয়সী নারী আছে যাদের কাছে পুরুষরাও যাদের দরজায় নসিহত শুনতে যেত, যেমন উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ওনার দরজায় হাজারো পুরুষ দীন শিখার জন্য ভিড় করত। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে উমরের মতো এমন হাজারো সাহাবী ওনার ছাত্র। হযরত আয়েশা সিদ্দিকার শাগরেদ নারী, তার কাছে সাহাবীরা পড়ত। কারণ এই নারীর কাছে এমন ইলিম আছে যে ইলিম অন্য পুরুষের কাছেও নাই। নবীজির ঘরণী হওয়ার কারণে এমন কিছু ইলিম নবীর কাছ থেকে উনি পেয়েছেন যেটা 16 লাখ সাহাবী পায় নাই। ঘরোয়া মাসায়েল এটা উনি জানেন, জানতে হলে উনার দরজায় যেতে হবে। এ কারণে হযরত আয়েশার কাছে ছাত্র বেশি যাইত, যার কাছে ছাত্র বেশি যায় তার কাছে টাকাও বেশি লাগে। এ কারণে হযরত আয়েশাকে লম্বা লম্বা হাদিয়া দিত। আব্দুল্লাহ ইবনে আব্বাস একবার হযরত আয়েশাকে 1,80,000 দিরহাম একসাথে হাদিয়া দিয়ে। 1,80,000 দিরহাম মানে কি? এই জমানার কোটি কোটি টাকা, মানে বস্তা ভরা স্বর্ণ মুদ্রা একসাথে হাদিয়া দিয়েছে। আর উনি কি করছেন, যে ওনার কাছে ইলিম শিখতে আসে, দুঃখী মানুষ আসে, দুঃখ বলতে আসে, সকালে বস্তা লয়ে বসছেন, মাগরিবের আগে 1,80,000 বিতরণ শেষ করছেন। মাগরিবের আজান যখন দিছে, যখন খাদেমারে কয় ইফতার দাও, খাদেমা ভাঙ্গা রুটি দিছে, হযরত আয়েশা বলে ভাঙ্গা রুটি ছাড়া আর কিছু নাই। তো খাদেমা বলে 1,80,000 বৈশা বৈশা যে ছাত্রগর ভিতরে বিতরণ করলেন আর গরিব মানুষকে দিলেন, তাও ছিল না তখন ঘরে কিছু নাই। হযরত উম্মুল মুমিনিন বলে, আমাকে ওই কথা বলে কষ্ট দিস না, আল্লাহর প্রেমে আমি ভুলে গেছিলাম ঘরে কিছু নাই। একবার আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বেলা বাজে 2:30 ওই সময় 1 লাখ দিরহাম ওনার কাছে পাঠিয়েছে। হযরত আয়েশা 1 লাখ দিরহাম পায় তো অস্থির হয়ে গেছে, আমরা পাইলে তাড়াতাড়ি ঘড়ি দেখতাম যে ব্যাংক বন্ধ হয়ে কয়টা। আর হযরত আয়েশা চিন্তা করলেন, বিকালের আগে যদি বিতরণ শেষ করতে না পারি মুসিবত, সাথে সাথে 1 লাখ দিরহাম এটা ভাগ করে উম্মাহাতুল মুমিনিনদের ঘরে হাদিয়া পাঠায় দিলেন। আর উম্মাহাতুল মুমিনিনগণ মাগরিবের আজানের আগে সব মানুষের ভেতরে বণ্টন করে দিলেন। হযরত আয়েশার কাছে মানুষ বেশি যেত, এ কারণে ওনার কাছে টাকা হাদিয়াও বেশি যেত। আরেকটা কারণও আছে,
ইয়াকুব না নবী রহমাতুল্লাহি বলেছেন, আর একটা কারণ হলো হযরত আয়েশা তো নবীর ঘরে আছে, সাহাবীরা বড় বড় টাকার পুতলা আয়েশার ঘরে পাঠাইতো, তার মানে ওখানে হায়াতুন নবী, নবী তো হায়াতুন নবী, নবীরা কবরে জিন্দা, আয়েশার ঘরে পাঠানো মানে জিন্দা নবীর ঘরে টাকা পাঠানো। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। নবীরা কি কবরে জিন্দা, আমাদের নবী কি কবরে মৃত না জীবিত? হায়াতুন নবী জীবিত। নবীরা যে হায়াতুন নবী এটা বোঝানোর জন্য কোরআন হাদিস লাগে না, আমাদের আকাবীরদের ইলিম যথেষ্ট, আমাদের আকাবীরদের ইলিম শোনো। আমাদের আকাবীররা বলে নবী যে জিন্দা আছে এর তিনটা দলিল নাও, আকলি দলিল। একটা দলিল হইল যে নবীর দেহ মাটির নিচে, উপরেও যেমন ছিল নিচেও তেমন আছে, মৃত মানুষের দেহ মাটি খায়, জীবিত খাইতে পারে না। আর একটা হলো নবীর ইন্তেকালের পরে নবীর মিরাজ বন্টন হয় নাই, বোঝা যায় নবী জীবিত, মরা মানুষের না মিরাজ বন্টন হয়। আর একটা হলো মানুষ মরে গেলে তার বিবির অন্যত্র বিয়ে হয়, নবীর ইন্তেকালের পরে নবীর কোন বিবির অন্যত্র বিয়ে আল্লাহ হালাল করে নাই, জীবিত যে কারণে বিবি তো তারই আছে, বিয়ে দেয় কেমনে আর এক জায়গায়। হায়াতুন নবী কবরে জিন্দা আছে, কবরে জিন্দা যেহেতু আছে নবীর ঘরে, আয়েশার ঘরে টাকা পাঠানো মানে জিন্দা পয়গম্বরের ঘরে পাঠানো। এ কারণে লম্বা লম্বা হাদিয়া তোফা উনার দরজায় দেয়া হয়, কেয়ামত পর্যন্ত হযরত আয়েশা সিদ্দিকার দরজার সামনে উম্মত যাবে সালাম দেওয়ার জন্য, কেয়ামত পর্যন্ত আল্লাহর রাসূলের দরজায় গিয়ে সালাম দেওয়ার জন্য উম্মত যায় দরজায় দাঁড়ায় থাকে। এই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ওনার কাছে কোটি কোটি টাকা যাইতো আর উনি হাদিয়া দিয়ে দিতেন। এ কারণে আমাদের দেশের মুহতামিম যারা এদের কাছে গোপনে টাকা দেয়, যেমন আলী আকবর শাহ হুজুর আছে, বড় মাদ্রাসার মুহতামিম আমাদের আব্দুল্লাহ মামা আছে, বড় হুজুর যারা আছে এদের কাছে টাকাওয়ালারা গোপনে যায়া কোটি কোটি টাকা দিয়ে আয়েশা বলে, কারোর কাছে বললেন না, সাহায্য করে খাওয়াই দিয়ে, কারণ কারণ ওনাদের ছাত্র তালবে ইলম বেশি, ওনাদের টাকার দরকার আছে বেশি। হযরত রাবিয়া বসরির কাছে এরকম লোকজন যায়, হযরত রাবিয়ার কাছে এক যুবক যায় বলতেছে, আম্মা জান আপনার কাছে ইলম শিখতে আসি কিন্তু ঠকে গেছেন জীবনে, ঠকছেন কেন? যদি খালি পুরুষ হয়ে জন্মাইতেন তাহলে না জিততেন, নারী হয়ে জন্মাইছেন দেখে আসি কিছু কথা জানি জানি না চলে যাই, আর পুরুষ হইলে ইমামতিটা করতেন, মসজিদে বয়ে থাকতেন, ইমামতি করতেন, জিততেন, ঠেকে গেছেন। তার মানে কি তোমার নজরে কি পুরুষের দাম বেশি না মহিলার দাম বেশি? যুবক বলে, আমার দৃষ্টিতে পুরুষের দাম বেশি, মহিলার দাম কম। রাবেয়া ওসরী বলে, পুরুষের দাম বেশি মহিলার দাম কম, এটার দলিল তোমার কাছে আর কি আছে? এটার একটা দলিল হলো যেমন আপনারা ইমামতি করতে পারবেন না, আজান দিতে পারবেন না, কেমন পর্যন্ত কোন বেড়ি ইমামতি করতে পারবেন না, ঠিক না? আজানও দিতে পারবে না। দেখছেন সোয়া লাখ পয়গম্বর আল্লাহ তাআলা পাঠাইছে, এর একটাও বেড়ি মানুষ পাঠাইছে না, সোয়া লাখ নবী যা পাঠাইছে সব পুরুষ পাঠাইছে। আর রিজাল কওয়ামুন আলা নিসা, পুরুষকে মহিলার উপরে আল্লাহ তাআলা মর্যাদা দান করেছে, আপনি তো ঠকছেন বেড়ি মানুষ হয়েছে। রাবেয়া বসরি যুবকের কথা যেরকম তাকে উত্তর দিতেছেন ওইরকম, কোরআন হাদিস বলে না বলে, ও যেরকম কথা কয় আল্লাহ ওইরকম কথা কয়, তোমার দৃষ্টিতে পুরুষের দাম বেশি কিন্তু আমার দৃষ্টিতে মহিলার দাম বেশি, কারণ দুনিয়ার কোন পুরুষ মায়ের পেট ছাড়া আসতে পারে নাই, বাপ ছাড়া দু একজন আইছে। ঈসা আলাইহিস সালাম বাপ ছাড়া আইছে কিন্তু মহিলার পেট ছাড়া আসতে পারে নাই। আবার জান্নাত কে আল্লাহ তাআলা নারীদের পায়ের নিচে রেখেছে, বাপের পায়ের নিচে রাখে নাই। আবার ছেলেরে খেদমতের বেলায় মায়ের নামই তিনবার কয়, বাপের নাম চার নম্বরে কয়, তুমি কি জিতছ না ঠকছ বলো তো দেখি, এ কয় আমি ঠকছি। রাবিয়া বসরী বলে, আল্লাহর কাছে খিলকাতান কে চামড়া সুন্দর এটা দিয়ে তার দাম নয়,
কে পুরুষ কে মহিলা এটা দিয়া বান্দা বান্দির দাম নয়, আল্লাহর কাছে ঈমান আর আমল দিয়ে বান্দার দাম, আল্লাহর কাছে ইলমের দ্বারা মানুষের দাম। কুল হাল ইস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন, কোন যদি নবীর মুজিজা ইলম থাকে ও নারী দামি, কোন পুরুষের কাছে যদি নবীর মুজিজা ইলম সংরক্ষিত হয় ও পুরুষের মূল্য জমিনের পরে বেড়ে যায়, আল্লাহর কাছে তার দাম হয়ে যায়। রাসূল বলেন ফাযলুল আলিমি আলাল আবিদি কাফলি আলা আদনাকুম, আল্লাহর রাসূল বলেন, নবীজি বলেন যে সাহাবীরা তোমাদের মাঝে আমার মূল্য যেমন, জনসাধারণের মাঝে একজন আলেমের মূল্য তেমন। সুতরাং উম্মতের ভেতরে দামি মানুষ বানাইবার সিলসিলা জারি রাখতে হলে ইলিমের চর্চা জারি রাখতে হবে। বর্তমান সময়ের শিক্ষা ব্যবস্থা মুসলমানদেরকে ইলিম থেকে দূরে সরায়, মূর্খ বানায়, সব মুশরিক আর মুরতাদ বানানোর চক্রান্ত করতেছে। ওলামায়ে কেরামের শুকরিয়া আদায় করে আপনারা শেষ করতে পারবেন না, এরা মাদ্রাসা জিন্দা রেখে আপনার সন্তানের ইমান বাঁচানোর চেষ্টা করতেছে, আপনার সন্তানকে রাসূল চিনানোর চেষ্টা করতেছে। যদি এই ইলমের সাথে জাতির সম্পর্ক না থাকে তো জাতি বিভ্রান্ত হয়ে যাবে, হকের উপরে চলা সিরাতে মুস্তাকিমের উপরে চলার যোগ্যতায় জাতির আসবে না। আর এই ইলম নবীর সিরাত নবীর রেখে যাওয়া কোরআন এটা নবীর সবচেয়ে বড় মুজিজা, সারা পৃথিবীর সকল বিজ্ঞান আর সকল প্রযুক্তি ব্যবহার করেও নবীর রেখে দেওয়া কোরআন হাদিসকে মিটা দেওয়া সম্ভব না, যারা মিটাইতে আসবে তারা মিটে যাবে কোরআন হাদিস থেকে। দেখেন না পৃথিবীর সব জ্ঞান বিজ্ঞান কম্পিউটারে ঢুকতেছে আর কোরআন আর হাদিস মাথার ভিতরে ঢুকতেছে। এখনো বাচ্চাদের ভেতরে হাফেজ কোরআনের সংখ্যা বেশি, ছোট ছোট বাচ্চারা কোরআন হাফেজ হইয়া হিফজ কইরা বিশ্ব পুরস্কার নিয়ে আসতেছে, লক্ষ হাদিসের হাফেজ ছোট বাচ্চা পাওয়া যাচ্ছে, এদের লাখ হাদিস মুখস্ত হয়ে গেছে, বাচ্চা বয়স কিশোর বয়স 1 লাখ হাদিস মুখস্ত এরকম পাওয়া যাচ্ছে। সারা দুনিয়ার জ্ঞান বিজ্ঞান যখন সফটওয়্যারে ঢুকতেছে তখন আল্লাহ তাআলা কোরআন আর হাদিসকে মানুষের মাথায় কালবের ভেতরে সংরক্ষণ করতেছে। তার মানে দুনিয়ার সব মিটতে পারে, নবীর মুজিজা কোরআন হাদিস মিটতে পারে না। সুতরাং কোরআন হাদিসের খাদেম হোক মুহিম হওয়া মুহিব হওয়া যেটাই হবে ওইটার ভিতরেই ফজিলত। রাসূল বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুইনান আও মুহিব্বান, যে কোনো একটা হয়েও তুমি কোরআন হাদিসের ইলমের সাথে নিজেকে জড়ায় রাখো। সুতরাং এই মাদ্রাসার দেখভাল করব ইনশাআল্লাহ, বলেন এর মাধ্যমে নবীজির সাথে উম্মতের মহব্বত মজবুত হবে, আর এই মাদ্রাসার মাধ্যমে নবীর সিরা হিফাজত হবে, নবীর রেখে যাওয়া কোরআন হিফাজত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর রাসূলের রেখে যাওয়া আমানতের সংরক্ষণ করার তৌফিক দান করুন। আমিন বলেন। সঙ্গত কারণে সিরাতুন নবী শিরোনামের আলোচনা অনেক বরকতপূর্ণ আলোচনা, যেটা এলাকার আবাল বৃদ্ধ বনিতা সবার জন্য মুফিদ উপকারী, এর দ্বারায় মুমিনের ঈমান তাজা হবে। নবীজির কথা যত শুনবে নবীর মহব্বত তত বাড়বে, নবীর যোগ্যতার কথা যত শুনবে নবীর কাছে তত বেশি দুর্বল হবে। কেউ কারোর কাছে দুর্বল হয় কখন, যখন তার পরিচয় পায়। হ্যাঁ, এতক্ষণ চিনে নাই তো বুড়ে আঙ্গুলি দেখাইছে, যখন জানছে যে উনি কিন্তু কর্নেল সাহেব তখন নরজরা দিয়ে বসছে। কেন? চিনে যখন মানে তখন, উম্মত রসুল চিনে যখন রসুলকে মানে তখন, যখন নবীজিকে বুঝতে থাকে চিনতে থাকে বেশি তো নবীজির প্রেম বাড়তে থাকে। নবীর প্রেম ছাড়া তো ঈমানদার কামেল হওয়া সম্ভব না, যতক্ষণ পর্যন্ত নবী প্রেম না হবে কামেল ততক্ষণ পর্যন্ত ঈমান কামেল হবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, সবার চাইতে নবীজিকে বেশি ভালোবাসতে হবে, হাত্তাকে নিজের জানের চাইতে। আপনি যে আপনার সন্তানের চাইতে নবীরে বেশি ভালোবাসেন এটা বুঝবেন কেমনে, আপনার বিবির চাইতে আপনার নবীকে বেশি ভালোবাসেন এটা বুঝবেন কিভাবে,
আপনার পিতার চাইতে, আপনার মায়ের চাইতে, আপনার বন্ধুর চাইতে আপনি যে নবীকে বেশি ভালোবাসেন, এটা বুঝার উপায় কি? কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি হুজ্জাতুল ইসলাম সুন্দর একটা মূল নীতি বলছেন যে নবীর উল্টা যদি বাবারে দেখো, তখন যদি বাবার মহব্বত এত প্রবল হয় যে নবীর উল্টা চলে বাবা, অতটুকুন বাবার সামনে বলতে পারো না যে আব্বা এটা সুন্নতের খেলাফ, বোঝা যাবে তুমি তোমার বাবাকে নবীর চাইতে বেশি মূল্যায়ন করছো। তুমি তোমার সন্তানকে দেখতেছো খেলাফে সুন্নত চলতেছে, তুমি এতটুকুন বলতে পারো না এই ছেলে এটা সুন্নতের খেলাফ, এটার কারণে আমি তোমার উপর অসন্তুষ্ট। যদি ছেলেকে এটা বলতে না পারো তাহলে বোঝা যায় তুমি তোমার নবীর চাইতে ছেলের কাছে বেশি দুর্বল। বুঝেন নাই? কেউ তার বিবিকে দেখতেছে সুন্নতের খেলাফ চলতেছে, তো বিবিরে প্রেমের জালা এটা আর বলতে পারে না যে এটা শরীয়তের খেলাফ বা এটা নবীর তরিকার খেলাফ এই চলা, তাইলে বোঝা যায় সে নবীর চাইতে বইয়ের ভক্ত বেশি। এরকম দেখেন ওই যে কিছু পুরুষ আছে এরা দাড়ি রাখে না বইয়ের ডরে, মানে নবীর মহব্বত পাবে কিনা এই চিন্তা আনে নাই, কয় যে বিবির অনুমতি ছাড়া রাখা জায়েজ আছে হুজুর, এরকম পাতাইলে ফতোয়া মারে মারে এরকম বলে, জিজ্ঞাসা করে বিবির অনুমতি ছাড়া দাড়ি রাখা জায়েজ আছে হুজুর, বউ যে অপছন্দ করে, তার মানে বিবির ভক্ত কতটা হয়েছে অতটা নবীর ভক্ত হয় না। অথচ মুমিনের ইমানের মানদণ্ড আল্লাহর রাসূল নির্ধারণ করে গেছেন, ততক্ষণ পর্যন্ত কামিল মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সর্বোচ্চ মহব্বত নবীকে না দেয়। সবাই ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সবাই সবার জন্য দোয়া করেন, মাদ্রাসার জন্য দোয়া করেন। এই পিছনে কারা ওরে দোয়া করতে বলেন? আমি যখনই বসছি বয়ানে তখন ওদের এখানে লাগাইছেন আপনি, আমার বসানোর পর থেকে দেখতেছি ওরা লাগছে। দোয়া হবে এখন, কেউ কি আমার কাছে দিবেন? পাঁচ মাসে 5,000 টাকা দিয়েন মাদ্রাসার বোর্ডিং এ ছাত্রদের জন্য, রবিউল আউয়ালে নবীর প্রেমী একটা লোক কি এরকম নাম লেখানো যাবে? 5,000 টাকা দিবেন, নাম কি? মোহাম্মদ আহমদুল্লাহ ভাই, এই বসেন, এখন দোয়া হবে, দোয়া হবে। আহমদুল্লাহ ভাই 5,000, আর কার নাম লেখাবো? আর একটা লোক কি দিবেন 5,000 মাদ্রাসার জন্য, ছাত্রদেরকে খাওয়ানোর জন্য, বোর্ডিং খরচ হিসেবে 5 মাসে 5,000 টাকা দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, 5 মাসে না দেন 500-500 করে 10 মাসে দিয়ে দিন, মায়ের নামে 2,500 বাবার নামে 2,500, কেউ লেখাইবেন? কেউ আছেন? নাম কি জানো? আব্দুল সালাম সাহেব হুজুর 5,000 টাকা আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আর কেউ লেখাইবেন 5,000? ডান দিকেও হযরত বুজুর্গ ওলামায়ে কেরাম আছেন, বাম দিকেও আমার চেয়েতে বয়োবৃদ্ধ এবং মুরব্বি হযরত ওলামায়ে কেরাম যাদের ইলমি খিদমত অনেক বিস্তৃত তারা আমার ডানে বামে আছে, এটা একটা নিকফা আলী। কবরের ভেতরেও ডান পাশে নামাজ থাকবে, বাম পাশে রোজা পাহারা দিবে, যাদের ডানে বামে নামাজ রোজা থাকবে তাদের কবর নিরাপদ হবে, নেকফা আলী। ডান পাশে ওলামায়ে কেরাম বসা আছে, বাম পাশে ওলামা হযরতরা বসা আছে, তো ওনাদের বরকতে ওনাদের উপস্থিতিতে কিছু দুই চার কথা আপনাদের সামনে বলবার এরাদা খুব সংক্ষেপ সময়ে, আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছাইবার তৌফিক দান করেন, আপনারা দোয়া করুন, বলুন আমিন। মাসটার নাম রবিউল আউয়াল মাস, নবীজির আগমন তিরোধান,
আগমন এবং বিদায়ের মাস, এই মাসটা স্মরণীয় মাস। এ মাসে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরোনামে মাহফিল বেশি হয়, নবীজির আলোচনা বেশি হয়। নবীজির আলোচনা শুধুই মাত্র রবিউল আউয়ালে না, জিন্দেগি ভর নবীর আলোচনা দরকার, কারণ নবী না চিনলে ঈমান ঠিক রাখা সম্ভব না। আল্লাহ তাআলাকে না চিনলে যেমন তাওহীদ ঠিক থাকবে না, নবীকে যারা না চিনবে, যে প্রজন্ম নবীর পরিচয় না শুনবে না জানবে, তারা নবীর ইজ্জত করতে পারবে না। আর এই সমস্যার মুখোমুখি আমরা অলরেডি হয়ে গেছি। আমাদের বর্তমান প্রজন্মের সন্তানরা নবী না চিনার কারণে নাস্তিকদের মিছিল এখন অনেক বড়, নাস্তিকদের বাজার গরম হইতেছে। এটা হলো রসুল না চিনা, আল্লাহ না চিনা, বরজখ না চিনা, আখেরাত না চিনা, না বুঝার কারণে নাস্তিকদের বাজার গরম হইতেছে। তারা নবী ভক্ত হইতেছে না নবী না চিনার কারণে, নেতা ভক্ত হয় কিন্তু নবী ভক্ত হয় না, দল ভক্ত হয় দিন ভক্ত হয় না। এগুলোর কারণ হলো আমাদের সন্তানদের কাছে এখন এই সকল বিষয়ের আলোচনা কমে গেছে।